अबे आप कोई दिखाने चाह रहे देखिएगा ये हमारे यहाँ का सेंटर का मालिक है, दीदी इससे बात कीजिए। आप तरफ भी सीधे आएंगे মানে এখানে কারণ এখানে অনেক রকম ব্যবস্থা আছে, তো আমি এক নম্বর দেখাই কি আছে। তাহলে কি হলো, সারা জীবন আমাদের জেলে ঢুকে থাকতে হবে, জেলে থাকতে হবে, জেলে বাইরে থাকতে হবে, জেলের ভিতরেও থাকতে হতে পারে, বাইরে থেকে বাইরে সম্ভাবনা কম, ভিতরে সম্ভাবনাটা বেশি আছে। জল ব্যবহার করছে না জানা যাবে না, মানে কে জল ব্যবহার করছে না করছে সেটা দেখতে পাবো তখন। আচ্ছা ঠিক আছে, লন্ডন থেকে নিয়ে আসা হয়েছে
খরচা হয়েছে খুব বেশি না। এই জায়গাটা মানে কোন জায়গায়, কোন দেশে আছে জায়গাটা? এটা সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড? সুইজারল্যান্ড। আচ্ছা, এর মধ্যে দিনের মধ্যে টাইম কত কটা আছে, দিন হচ্ছে কি রাত হচ্ছে? দিন হচ্ছে এখন কারেক্ট 11টা। আচ্ছা 11টা। এই পোস্টার লাগানো আছে এর মধ্যে দেখি তো? না না, পোস্টার লাগানো আছে এটা অবশ্য বলা যাবে না, তো বাকি পোস্টার গুলো দেখে বলছি। হ্যাঁ, এই পোস্টার গুলো সবই মানে আমাদের আর্টিস্ট, বিভিন্ন দেশের আর্টিস্ট। আর বিভিন্ন দেশের আর্টিস্ট মানে সিঙ্গার? দয়াকরে কত কেজি আছে? সংসারে সেরকম লঙ্কা তো না এটা? একসঙ্গে 20টা ডেকচি চড়ে এটা, বুঝতে পারছেন? আর এখানে অনেক কিছু আছে, চিকেন বিরিয়ানি, চিকেন মাটন, চিকেন তন্দুরি, চিকেন। এটা হলো, এটা হলো হ্যাঁ
আমি মানে করি আচ্ছা ঠিক আছে বলা আমি বললা চাইবে আপনি বলবেন কি পাখি তো মারে না সন্ধ্যায় আপনি এটা বললা দিন দিন টাইম আচ্ছা করে আসব তো আর তাই কি বই তো দেখছেন হ্যাঁ এই বইগুলো সব কোনো বাংলা কোনো কথা নেই সব ইংরেজি কারণ আমাদের ডাইরেক্টর সাহেব বাংলা বলতে পারেন না হ্যাঁ বাংলা বলতে পারেন না ইংরেজি ছাড়া ঠিক আছে তো এই বই নিয়ে আসা হয়েছে শুধু ইংল্যান্ড থেকে জানি না কি যে আচ্ছা এটা খেয়ে দেখতে পারি একটু আমি পাঁচশো টাকা মানে না আমি তো হোলসেল দিয়েছি আপনার এখানে চেক করতে পারলে আপনি কি খাচ্ছেন এই জিনিসটা কি খাচ্ছেন খান অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ হার্ট অ্যাটাক হয় মারা যান আমাদের আমরা একটা রিস্ক নিতে পারবো না তাহলে খাবো না আমি আর ঠিক করে বলতে পারবো না এটা কি এই যে আপনার রান্না করে না আপনি খেয়ে নেন কি ধরনের জিনিস আপনি খেয়ে নেন হ্যাঁ মরে গেলে কোনো সমস্যা নেই আচ্ছা টেস্টি টেস্ট মনে হচ্ছে তো হ্যাঁ টেস্ট তো ভালো হয়েছে আচ্ছা মনে হচ্ছে রান্না করে মারবো মারা যাবো না মারবে না না আচ্ছা মারা গেলে অসুবিধা নেই সোজা সোজা ঘাটে সবথেকে মহামূল্যবান জায়গা হ্যাঁ আমাদের এই মিউজিয়াম বলুন আমাদের এই পাঠাগার বলুন আমাদের এই স্টুডিও বলুন এখানকার সবথেকে মূল্যবান যে জায়গাটা সেই জায়গাটা হলো আমাদের এডিটিং রুম হ্যাঁ এডিটিং রুম মানে দেখা হয় এডিটিং রুম তাহলে আপনারা আসুন হ্যাঁ প্লিজ কামিং তো এডিটিং রুম এবং ফাস্ট এডিটিং রুমে চলে আসছি আমরা হ্যাঁ এডিটিং রুমে দেখতে পাবেন আমাদের বিখ্যাত এডিটর হ্যাঁ সাংয়াং ফাং সাংয়াং ফাং সাংয়াং ফাং আমারও জানা নেই আমার একটা দেশ থেকে নিয়ে আসা হয়েছে তো যাই হোক তো আমি এখানে যে বাল্ব গুলো জ্বালানো আছে সেই বাল্ব গুলো একটু উদাহরণটা দিয়ে দিই এখানে দুটো বাল্ব জ্বালানো আছে সেই বাল্ব গুলো হলো আপনাদের এখানে মানে কোন দিকে মানে কোন দেশে যে কোনো ধরনের সিনেমা করলে আমি ওখানে যাবো ওকে নিয়ে আমি এডিটিংটা করবো মানে ও আমার আচ্ছা বুঝতে পারলে এত ব্যস্ত এত ব্যস্ত
আপনি ধরে নিন যে একটা সিনেমা করতে গিয়ে ওর জন্য হাওয়া হাতে করতে গিয়ে আমার কত বার জন্ম দিতে হবে? 500 বছর পর আর পাবেন, মানে আপনিও পাবেন না, আপনার ছেলে পাবেন না, আপনার ছেলে পাবেন না, তার ছেলে পাবেন না, তার ছেলে হয়তো পেতে পারে, পেতে পারে, তারপরে মানে সে মানে এডিট করে তারপর সিনেমা এডিট করে আপনি ধরে ওর বয়স কত? হ্যাঁ ওর বয়স কত হবে তাহলে? ওর বয়স তো 1000 বছরের কাছাকাছি হবে, 1000 বছর কাঁচা লাগে মানে বারবার জন্ম নিয়ে মানে ওই মানে একটা বয়সটা বাড়ে নিয়েছে শরীরের মধ্যে তাহলে ফোন করে বলা হলো যে আপনি আসুন, এখানে একটা সিনেমা শুটিং করা হয়েছে, সেটা এডিটিং করে দিন। দেখুন কোয়ালিটি কত সুন্দর। এই যে এরা হচ্ছে বিদেশি এক একটা অ্যাক্টর তাদেরকে আনা হয়েছে। আচ্ছা পাশে আপনার কি বসে আছে ওটা? দেখা সম্ভব হয় না মাঝে মধ্যে। আর কিছু বলা হয়েছে বলেন? মানে চলছে আপনাদের না? দেখতেই পাচ্ছেন এখানে এডিটিং চলছে, তো আপনি আমাকে বললেন 500 বছর দেখি মানে লাইন পাওয়া যাবে না, মধু খাতে জীবনে মানে পুরো হবো না দেখতে পাই মানুষ মারা যায় 500-700 বছরে। এরকম একটা ব্যক্তির সঙ্গে দেখা হলো আমাদের করে আমাদের বিভিন্ন কিছু সিনেমায় মানে সব বিষয় এরকম সিনেমা না মানে ও এডিটিং করে না, আর ছোট মোটো সিনেমা কাজ করে না, অপরাহ্ন মানে সব থেকে বেশি বাইরের সিনেমা যা হয় সেরকম সিনেমা দেখো কাজ করে না। না আমার কথা হলো ছোট মোটো সিনেমা কাজ করবে কিভাবে? কিভাবে? কারণ 500 বছর পর তো একটা সিনেমা লাইন পাওয়া যায়। আহ খুব সমস্যা এটাই।
ক্যামেরাটা করেন মানে আপনাদের মধ্যে ক্যামেরা ধরে কাজ করলে আপনি কি বলতে চান বলেন।
কোয়ালিটি প্রবলেম না ছাড়া আমি করি কি সেখানে দেখি যে বড় বড় বই শুরু হচ্ছে হ্যাঁ ভালো বই শুরু হচ্ছে সেখানে গিয়ে আমি ক্যামেরা নিয়ে যাই এবং বই শুরু করি তো আমার যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটার দাম প্রচুর সেটা হিসাব করলেও পাবে না এত দাম ওটার সেটা আমি এমন দেশ থেকে নিয়ে আসছি যেতে আমার হাজার বছর লেগেছে তাই নাকি পঁচিশ হাজার চলছে কিছু আপনি বলেন 2000 সাল মতন বাজা হওয়া হ্যাঁ और कभी भी बुरा होता नहीं है जमा होते जाते हैं टाइम निकलता है आप भी हर व्यक्ति साधारण व्यक्ति जो है साल में मतलब जितना साल गुजरता है उतना मतलब उसका उम्र कम होता जाता है ऐसा लगता है पहली बार देख रहा हूँ कि 2000 साल मतलब तक जिंदा है और इसका उम्र बढ़ता नहीं घटता है बढ़ता है इसका उम्र घटता नहीं है तो इसके लिए बहुत अच्छा लगा आपको बड़े बड़े शुक्रिया और बहुत खुशी हुआ हम लोग का तो उतना उम्र नहीं है आप लोगों से मिलकर बहुत अच्छा लगा और आप उधर जाइए नंबर जा कैमरा अपना संभालिए और जो भी हम इधर से बोल रहे थे भाई उसको दिमाग मत लेना वो एक कमेडी था ठीक है हम ऐसे कमेडी कर रहे थे टाइम पास सुबह सुबह उठे हैं मॉर्निंग के टाइम में उठे हैं नहाने धोने का तैयारी कर रहे हैं हमारा थोड़ा हाउस है यहाँ पे बुनियादपुर में तो ऐसे टाइम पास कर रहे थे और ये सब हमारा स्टाफ है और ये हमारा पार्टनर हमारा और हम सुनील पठान है अच्छा लगे तो वीडियो को शेयर करना भाई और बस इतने कहना चाहूंगा लाइक कमेंट जरूर करना थैंक यू